আসসালামু আলাইকুম, আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, বিপদে বন্ধুর পরিচয়। আর ভ্লাদিমির পুতিন বন্ধু হিসাবে কেমন? এই মুহূর্তে ভ্লাদিমির পুতিনের পাশে বন্ধুত্বের সর্বোচ্চ পরীক্ষা দিয়েছে ইরান। মাথা পেতে নিয়েছে নানান নিষেধাজ্ঞা সহ অনেক ধরনের ঝক্কি ঝামেলা, কিন্তু তারপরেও রাশিয়াকে ছেড়ে দেয় নাই। আর অপরদিকে ভ্লাদিমির পুতিনও তিনিও প্রমাণ করেছেন, বন্ধু হিসাবে পুতিন যথেষ্ট বিশ্বস্ত এবং কি বিপদের দিনের সহযোগী। আপনারা জানেন যে ইরান এবং ইসরায়েলের মধ্যে, ইভেন পশ্চিমা দেশ আমেরিকার সাথে, মানে ইরানের একটা ভালোই এই মুহূর্তে টকঝাল চলছে। অপরদিকে সৌদির সাথেও একটা কমিউনিকেশন করার চেষ্টা করছে ইরান। আর এই সকল কিছুর মধ্যে ইসরায়েলের নবনির্বাচিত যে গভর্নমেন্ট আছে, তাদের অবস্থানটা অনেকটা ইরানকে কাবু করার জন্য নানামুখী পরিকল্পনা চলছে, যদিও নতুন সরকারের বিপক্ষে এই মুহূর্তে বিদ্রোহ চলছে। তো যাই হোক, এই সকল সিচুয়েশনে ইরানকে যদি মাঠে টিকে থাকতে হয়, তাহলে সামরিক শক্তির বিকল্প নেই। ইরান নিজেরাই যথেষ্ট সেলফ ডেভেলপড, বাট তারপরেও আরও বেশ কিছু জিনিস তাদের দরকার যা রাশিয়ার কাছে আছে। আর ইরানের এই, মানে কি বলা হয় যে লড়াকু ভূমিকায় ইরানকে আরও এক ধাপ এগিয়ে নেবার জন্য রাশিয়া আপনার ইরানকে ভিন্ন রকম একটা জিনিস দিতে চাচ্ছে, আর এটাতে ইসরায়েলের জন্য টেনশন, বা পশ্চিমারা যারা চাচ্ছে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে ইসরায়েলকে টিকায় রাখতে হবে, তাদের জন্য টেনশন। দর্শক, আগামী 3 মাসের মধ্যে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক প্রযুক্তির, রাশিয়ার ওয়ান অফ দ্য বেস্ট যেটা যুদ্ধ বিমান, সেটা নাম হচ্ছে SU-35। এই 35 বিমান পেতে যাচ্ছে ইরান। আর এই ব্যাপারে রাশিয়ার সাথে অলরেডি একটি চুক্তি হয়েছে বলেও গতকালকে ইরানের এমপিরা জানিয়েছেন। যুদ্ধ বিমান যে শুধু নিবে তাও না, যুদ্ধ বিমান ছাড়াও রাশিয়ার কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্র ক্রয় করছে ইরান। খবর হচ্ছে আনাদুলুর। ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা বিষয়ক কমিটির সদস্য শাহরিয়ার হায়দারি দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম তাসনিম নিউজকে আপনার এই সকল তথ্য জানিয়েছেন। তিনি বলছেন যে আগামী মার্চ মাসে ইরানি নববর্ষ শুরু হবে, আর এই সময়ের মধ্যেই রাশিয়া থেকে SU-35 যুদ্ধ বিমান তেহরানে এসে পৌঁছাবে। তারও আগে অত্যাধুনিক হেলিকপ্টার, মিসাইল, ডিফেন্স সিস্টেম এবং অন্যান্য সামরিক সরঞ্জাম ইরানে এসে পৌঁছাবে ঘোষণা দিয়েছে ইরান সরকার। স্থানীয় গণমাধ্যমের তথ্য মতে, ইরান তার যুদ্ধবাহিনীকে সমৃদ্ধ করতে 2 ইঞ্জিন বিশিষ্ট চতুর্থ প্রজন্মের 24টি অত্যাধুনিক যুদ্ধ বিমান ক্রয় করছে রাশিয়া থেকে। আর রাশিয়া এগুলোর যে প্রাইস ধরেছে, সেখানে পুতিনের একটা পজিটিভ দিক হচ্ছে তিনি মোটামুটি অনেক কম দামেই নাকি এগুলো ইরানকে দিচ্ছেন। এসব যুদ্ধ বিমান ইরানের মধ্যাঞ্চল ইস্পাহানে অবস্থিত দেশটির কৌশলগত সামরিক ঘাঁটি আতাব এই টেকটিক্যাল এয়ারবেসে রাখা হবে। ইরান 1990 সালে রাশিয়ার কাছ থেকে MiG-29 যুদ্ধ বিমান কিনেছিল। এরপর আপনার এই লম্বা সময়, প্রায় 30 বছরের মতন, আর কোনো যুদ্ধ বিমান রাশিয়ার কাছ থেকে কিনতে পারেনি, বা সম্পর্কেরও এতটা উন্নতি হয়নি, কারণ পুতিন কাকুকে তখন পশ্চিমারা চারপাশ থেকে ঘিরে ধরেছিল। আর যার কারণে এই মুহূর্তে এসে ইরানের সাথে তাদের যে আত্মিক সম্পর্ক হয়েছে, বা ইরান নিজেদেরকে যেটা প্রমাণ করতে পেরেছে রাশিয়ার জন্য, তো সেই বিষয়গুলোকে চিন্তাভাবনা করে ভ্লাদিমির পুতিন ইরানের জন্য এই গিফট পাঠাতে যাচ্ছেন, যেটাতে ইরানের ইসরায়েলের উপরে খবরদারি সহ আপনার অন্যান্য যেই অঞ্চলগুলোতে নিজেদের প্রভাব প্রতিপত্তি বিস্তার করে, সেখানেও অনেকটা পজিটিভ ইফোর্ট রাখবে বলেই ধারণা করা হচ্ছে। তবে এই বিষয়টা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে অলরেডি ইসরায়েল। ইসরায়েল বলছে রাশিয়ার এই যুদ্ধ বিমান বা অন্যান্য অত্যাধুনিক যুদ্ধাস্ত্রগুলো যদি ইরানের হাতে যায়, তারা মধ্যপ্রাচ্যে অস্থির এবং অস্থিতিশীল পরিবেশ তৈরি করবে। তো কার সাথে করবে? ইরান কোন দেশটা আক্রমণ করছে? ইরান তো ভাই তোমাদেরকে দৌড়ায়, আর এই কারণে আপনার ইসরায়েলের কিন্তু টেনশন। বাট তারপরেও ইরানের হাতে এই জিনিসগুলো যাওয়া যথেষ্ট জরুরি। আর ইসরায়েলের এই টেনশনে যদিও পশ্চিমারা এখন সরাসরি কোনো বক্তব্য দেয় নাই, তবে খুব শীঘ্রই আসবে, কারণ ইরান যখন রাশিয়াকে কিছু দেয়, পশ্চিমারা বক্তব্য দেয়, আবার রাশিয়াও যখন ইরানকে কিছু দেয়, তখনও তারা বক্তব্য দেয়। তো কী বক্তব্য দিবে সময় বলে দিবে, তবে ইসরায়েলের কাউন্টডাউন শুরু। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।